এলাকায় ঘুরলে কান পাতলে শোনা যেত হস্তচালিত তাঁতের খটাখট শব্দ। তবে করোনা কেড়েছে সেই শব্দ, দোরগোড়ায় শ্রেষ্ঠ উৎসব হওয়া সত্ত্বেও তাঁতিপাড়ায় নেই সেই ব্যস্ততা। এক প্রকার দিশাহারা কাল্লা মহকুমার হাজার হাজার মানুষ, সামান্য চাহিদা থাকলেও তা বাজারে যোগান দিতে হিমশিম খাচ্ছে তাঁত শিল্পীরা। পুজো আসতেই নাওয়া খাওয়া ভুলে এই সময় চাহিদা মেটাতে ব্যস্ত থাকেন শিল্পীরা। কিন্তু এবার কোথায় কি, সারা দেশে লকডাউনের জেরে তাঁতিদের নেই পর্যাপ্ত সুতো, নেই বাজারও। চাহিদা কমেছে বস্ত্রের, শিল্পীদের অভাবে কমেছে উৎপাদন, বন্ধ রয়েছে অনেক তাঁত কারখানা। করোনা ভাইরাসের কারণে প্রায় কর্মহীন হয়ে পড়েছে তাঁত শিল্পীরা ও তার সাথে যুক্ত থাকা ব্যবসায়ীরা। মাকু হাতে রেশম থান বোনার কাজ এখন বন্ধ। যন্ত্রচালিত তাঁত ও নানা ধরনের রঙিন কাপড় অনেকদিন আগেই হস্তচালিত তাঁতিদের বাজার কেড়েছে, তাই অনেকে এই পেশা ছেড়ে অন্য পেশায় রোজগারের পথ বেছে নিয়েছে। কেউ কেউ কষ্ট করে বাপ ঠাকুরদার ব্যবসা ধরে রেখেছিলেন, কিন্তু এই অবস্থায় তা কতদিন চালানো যাবে তা নিয়েও সন্দিহান তারা। কিরকম বলতে আগে তাও 1200 টাকা বিক্রি, সেটা 600 টাকা হয়ে আছে। ওই জন্য খারাপ। আর এমনি কারিগর নেই, কেউ নেই, তার চালাতে পারছি না। এবার কি পুজোতে কি মানে যোগান দিতে পারবেন, চাহিদা আছে? না, অত চাহিদা নেই। এবার চাহিদাও কম আর পড়াশোনা কম। এরকম কি কোনোদিন ভেবেছিলেন যে? না না, কোনোদিন হয় করোনা ভয়ে প্রাণ বাঁচাতেই ব্যস্ত সকলে, তাই কাপড়ের দোকানে ভিড় নেই সেরকম। হাতে গোনা কয়েকটা দিন পর পুজো হলেও তাঁত বস্ত্রের চাহিদা একেবারেই নেই, তাই হতাশ তাঁতিপাড়ার মানুষগুলো। নিজেদের অন্যের যোগান দিতেই হিমশিম খাচ্ছে সকলে। এরকম বলতে এমনিতেই তো করোনার জন্য লেবার নেই, যা হচ্ছে তাও দাম নেই, মার্কেটে গেলে কাপড় বিক্রি নেই, মানে দিন আনা দিন লোকদের আরও অসুবিধা হয়ে যায়। একটা দুটো তাপ কেটে খাওয়া পাবে আর প্রবলেম বেশি হয়ে যায়। না, আপনাদের এখন কী অবস্থা রয়েছে তাহলে? ওই বাজার এমনিতেই তো খারাপ, মানে 1200 টাকার শাড়ি এখন 800 টাকা, 600 টাকার শাড়ি এখন 400 টাকা। দিনে কত এখন শাড়ি তৈরি হচ্ছে? একটা তাঁতের দিনে একটা। তার আগে কত হতো? আগেও একটা হতো, মজুরি ছিল 600 টাকা, এখন মজুরি আছে 200 টাকা। মানে এই পুজোতে মানে তেমন প্রস্তুতি নেই বোধ হয় নাকি? না না। নোটবন্দি জিএসটির ধাক্কা সামলেও এই শিল্পীরা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এর সঙ্গে রেশম থানের দাম বৃদ্ধি পেল কিনা বা রেশম থানের দাম বর্তমানে বাজার মূল্য হ্রাস পেল কিনা তার দিকে নজর রাখতেন তারা। সব মিলিয়ে প্রতিযোগিতার বাজারে গ্রামীণ ক্ষুদ্র ও কুটির এই শিল্পকে বাঁচিয়ে রেখেছিলেন তাঁত শিল্পীরা। করোনা এক লহমায় সেই শিল্পকে গ্রাস করে ফেলেছে। লকডাউনে এখন দিন কি করে কাটবে সেই নিয়েই চিন্তায় ঘুম ছুটেছে সবার। পূর্ব বর্ধমান থেকে গোপাল মণ্ডলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।